আজকে আলোচনা করব 42তম বিসিএস প্রিলিম কোয়েশ্চন। প্রথম যে প্রশ্নটি রয়েছে খুব ভালোভাবে খেয়াল করবেন, প্রশ্নটি এসেছে ন্যারেশন থেকে। আমরা উত্তর চাইব, আই হোপ সকলেই সুন্দরভাবে উত্তর করবেন। উত্তর চাচ্ছি, দেখি কে প্রথম উত্তর করতে পারে। প্রথম দিকে উত্তরটা পেতে একটু সময় লাগে, কারণ সবার কাছে লাইভটি পৌঁছাবে, তারা দেখবে, এরপর তো উত্তর করা শুরু করবে। অলরেডি উত্তর করেছে কাকলি, উত্তর করেছে হাসান শিকদার। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমরা যেন সেশনটি শেয়ার করি। চলুন তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখি কি আছে। এটি ন্যারেশন রিলেটেড একটি প্রশ্ন, খেয়াল করবেন। প্রথমে আমাদেরকে ধরতে হবে সেন্টেন্স প্যাটার্নটা আসলে কি, সেন্টেন্সটা রিপোর্টেটিভ স্পিচে যে সেন্টেন্সটি রয়েছে সেটা কোন টেন্সে আছে, সেটি কোন টাইপের সেন্টেন্স। লক্ষ্য করুন এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। অনুজ্ঞা, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। এটা উপদেশ, তোমার বরং একজন ডাক্তার দেখানোই ভালো। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন এখানে আছে কি, হি অ্যাডভাইস হিম টু সি এ ডক্টর, এখানে রয়েছে হি অ্যাডভাইস দ্যাট হি শুড সি এ ডক্টর। খেয়াল করবেন এই দ্যাট এর সুযোগটা এখানে নাই, যেহেতু ইম্পারেটিভ টু, এরপরে ভার্বের যে বেস ফর্ম এই প্যাটার্নটাকে ব্যবহার করতে হবে। তার মানে সাজেস্টেড এটা ব্যবহারের সুযোগ নেই। এখানে দুটো আছে, একটা হচ্ছে অ্যাডভাইস হিম টু সি এ ডক্টর, আর একটা হচ্ছে প্রপোজ টু সি এ ডক্টর। লক্ষ্য করেছেন, তার মানে এই যে এটা তো প্রস্তাব নয়, এটা হচ্ছে অ্যাডভাইস, এটা উপদেশ। ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো একজন ডাক্তার দেখানো। এর মানে অপশন এ যেটি আমরা পাচ্ছি, হি অ্যাডভাইস হিম টু সি এ ডক্টর, অর্থাৎ সে তাকে উপদেশ দিয়েছে একজন ডাক্তার দেখানোর জন্য। উত্তর আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, যারা উত্তর করেছেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই সেশনটি একটি বারের জন্য হলেও শেয়ার করবেন। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার একের উত্তর। এটি নিয়ে কারো কোনো টেনশন থাকার কথা না, আমাকে একটু জানাবেন কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না, দ্রুত জানিয়ে দেবেন কোনো সমস্যা আছে কি না আমাকে একটু জানিয়ে দেবেন। আই হোপ সমস্যা নেই। এরপর আপনাদের কাছে জানতে চাচ্ছি, চলুন তাহলে দেখি পরবর্তী যেটি আছে কোয়েশ্চেন সেটি। এটি একটি চমৎকার প্রশ্ন, লক্ষ্য করবেন। বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন প্লুরাল, অর্থাৎ যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই রূপ, অর্থাৎ একই রূপে এরা সিঙ্গুলার, একই রূপে এরা প্লুরাল। এখানে চারটি অপশন রয়েছে, যেমন হর্স আছে, এরপর যেটি আমরা পাচ্ছি এলিফ্যান্ট পাচ্ছি, টাইগার পাচ্ছি। এখানে কোনটি দ্রুত জানাবেন, এখানে কোনটি দ্রুত জানিয়ে দেবেন। ইয়েস অর নো, লক্ষ্য করুন। ডিয়ার সবাই বলেছে যে এটা ডিয়ার হবে, ডিয়ার। আচ্ছা দেখছি এটা রিয়েলি ডিয়ার কিনা, এটা অবশ্যই আমরা যাচাই বাছাই করব। চলুন তাহলে দেখি যে প্রশ্নটি রয়েছে, ডিয়ার আপনি খেয়াল করবেন ডিয়ারটা প্লুরাল এবং সিঙ্গুলার রূপ এটা একই, অর্থাৎ এটাকে প্লুরাল করতে গেলে আপনাকে এক্সট্রা আরেকটি এজ যোগ করতে হবে না। ডিয়ার, অন ডিয়ার, টু ডিয়ার, মানে আমরা যেরকম বলি অন বুক টু বুকস, এটা কিন্তু দরকার নাই। অন ডিয়ার টু ডিয়ার, আমি আবার বলছি অন ডিয়ার টু ডিয়ার, এনাফ, অর্থাৎ এটাকে প্লুরাল করার জন্য এক্সট্রা এস যুক্ত করার দরকার নেই। হর্সকে প্লুরাল করতে গেলে এস লাগবে, এলিফেন্টকে যদি আপনি প্লুরাল করতে চান এস লাগবে, টাইগারকে প্লুরাল করতে গেলে এস লাগবে। একমাত্র ডিয়ার আছে যেটার সিঙ্গুলার এবং প্লুরাল রূপ সেম, সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একই। হয়ে গেল পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, এটি হচ্ছে উইচ অন ইজ কারেক্ট বলা হচ্ছে। এখানে চারটি রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক, এটাও মূলত নাম্বার রিলেটেড প্রশ্ন, এটাও নাম্বার রিলেটেড প্রশ্ন। আমি চেষ্টা করেছি একই টাইপের প্রশ্নগুলো একটা জায়গায় নিয়ে আসার, উত্তর করবেন। এখানে অনেকগুলো রয়েছে, অনেকগুলো আছে, যেমন ফার্নিচার্স, ইনফরমেশন, এরপর সিনিয়রি, কেমন সঠিক উত্তর কোনটি হতে পারে।
উত্তর অনেকের কাছে উত্তর আছে। আমি আপনাদের কয়েকটা নাউন দেখাই, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। এই নামগুলো দেখুন, এই নামগুলো দেখলে একটা ধারণা আপনাদের মনের মধ্যে আসবে। দেখুন এখানে দেখুন যে সর্বদাই সিঙ্গুলার, এরকম কিছু নাউন আমি আপনাদের দেখাচ্ছি, সর্বদাই সিঙ্গুলার। এই নামগুলো কি আছে খেয়াল করবেন, যেমন আছে ফার্নিচার, ইনফরমেশন, সিনারি, পোয়েট্রি, নলেজ, এগুলো সর্বদাই সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমি কেন দেখালাম, এটা দেখানোর কারণটা কি? এটা দেখানোর বেশ কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে এগুলোকে প্লুরাল করা যায় না, কোনো অবস্থাতে প্লুরাল করতে পারবে না। যেমন ফার্নিচার, এটাকে প্লুরাল করা যাবে না, এটা প্লুরাল করা হচ্ছে ভুল। ইনফরমেশন, এটাকে প্লুরাল করা যাবে না, এটা প্লুরাল করা হয়েছে, এটা ভুল। সিনারি, এটাকে প্লুরাল করা হয়েছে, এটা ভুল। একমাত্র যেটি আছে খেয়াল করবেন, একমাত্র কোনটা আছে লক্ষ্য করুন তো, কোনটা আছে এটা একটু আমরা জানতে চাচ্ছি। প্রসিড, এই প্রসিড যে রোটা রয়েছে, প্রসিড যে শব্দটা রয়েছে, এইটা হচ্ছে একমাত্র যেটা বললাম প্লুরাল সঠিকভাবে হয়েছে, কারণ প্রসিড এর প্লুরাল সিঙ্গুলার হচ্ছে প্রসিড। খেয়াল করছেন, প্রসিড প্রসিড প্রসিড, এইটার প্লুরাল হচ্ছে প্রসিডস। অর্থাৎ এর সাথে আমরা প্লুরাল করার জন্য এক্সট্রা এস যুক্ত করতে পারি, মানে প্রসিড যেটাকে আমরা বলি চলা, হ্যাঁ এরকমটা, অথবা হচ্ছে নির্গত হওয়া, এগোনো, এরকমটা, ক্রমাগত করতে থাকা, বাড়া, এরকম অনেকগুলো অর্থ হতে পারে এটার। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 3, আশা করি যে ইনফরমেশন গুলো দিয়েছি, আই হোপ এটা নিয়ে আর কোনো টেনশন নেই, এটা আপনারা পারবেন। আর কোয়েশ্চেন নাম্বার 4-এর ক্ষেত্রটা একটু আবার মনে হয় যে বিভ্রান্তিতে আমাদের ফেলতে পারে। কোয়েশ্চেন নাম্বার 4 যেটি রয়েছে খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে টু ডক্টর অ্যান অ্যানিমাল, টু ডক্টর অ্যান অ্যানিমাল মিন্স, টু ডক্টর অ্যান অ্যানিমাল এর মানেটা কি, টু ডক্টর অ্যান অ্যানিমাল এর মানেটা কি জানাবে। একটু জানিয়ে এটা কিন্তু 42তম বিসিএস, যেটা হচ্ছে স্বাস্থ্য ক্যাডারে স্পেশাল নিয়োগ ছিল সেটা, অর্থাৎ প্রিলি, এরপরেই হচ্ছে ভাইবা ছিল। আচ্ছা টু ডক্টর অন এনিমাল এর মানটা কি, এর মানটা আমি আপনাদের একেবারে খাঁটি বাংলায় বলে দিচ্ছি। ডক্টর শব্দটির এটা এটার তো নাউন, এটা যদি ভার্ব করা হয় তাহলে এটার তারপরে চিকিৎসা করা। আর টু ডক্টর আর এনিমাল এর মানে হচ্ছে ওই যে ছাগল, এগুলোকে যে খাসি করে বলে, খাসি করে, এটা সেক্ষেত্রে টু ট্রিট নয়, টু প্রয়োজন নয়, টু কিওর নয়, এটা হচ্ছে টু স্টেরিলাইজ ইট, টু স্টেরিলাইজ ইট। অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 5 হায়াতুল নেসা উত্তর করেছে দেলোয়ার। 4 নাম্বার কই, 4 নাম্বার কি আমরা করি নাই? ও আচ্ছা 4 নাম্বারটা রেখে গেছি, রাইট, 4 নাম্বারটা আমরা করি নাই, 4 নাম্বারটা রেখে গেছি। আচ্ছা 4 নাম্বারটা আমি করে দিচ্ছি তাহলে, 4 নাম্বারটা তো ভুলে রয়ে গেছে, এটা করে দিচ্ছি। লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ অফ, এইখানে একটা ঝামেলা, এই প্রশ্নটাই একটা ঝামেলার প্রশ্ন। আমরা এটা কি করতে পারি বলুন দেখি, এটা কি হতে পারে, এটার উত্তরটা আগে বলবেন আপনারা, এরপরে আমি যাচ্ছি, এরপরে আমি যাচ্ছি এটার উত্তরটা কি হতে পারে, ইনশাল্লাহ আমি কথা বলব, সমস্যা নেই। পেয়ার, পেয়ার নিয়ে ঝামেলা আছে, একটু সমস্যা রয়েছে, আর ওটা তারপরেও আমরা একটা সমাধানে নিয়ে আসতে পারব। লক্ষ্য করুন এখানে দুটা ব্যাপার, কিছু উত্তর এসেছে, পেয়ার অফ জিন্স এরকম একটা উত্তর পেয়েছি। আচ্ছা দেখি কি আছে, লক্ষ্য করবেন এখানে দুটো উত্তর পাওয়া যায়। নাম্বার 1, এই যে পেয়ার অথবা ডজন, এগুলোর সাথে ইজ ব্যবহারটা, এটা একটা রেয়ার কেস, ইজ ব্যবহার হয় একটা ভিন্ন ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে জিন, এই দুটো বাতিল, জিন নামে কিছু নাই, জিন্স জিন্স এটা হতে পারে। এখন পেয়ার অফ জিন্স আর হচ্ছে পেয়ারস অফ জিন্স, দেখুন পেয়ার এর পূর্বে যদি সংখ্যা বসানো হয় তাহলে এটা প্লুরাল হয় না, তবে সামনে অফ থাকলে এটা প্লুরাল হয়। এক্ষেত্রে যদি আমরা ওল্ড গ্রামারটা ধরি তাহলে এইটা পেয়ার অফ জিন্স এটা রাইট, আর যদি আধুনিক গ্রামার ধরি তাহলে পেয়ারস অফ জিন্স এটা হতে পারে,
টু পেয়ার অফ জিন্স এটাও শুদ্ধ, টু পেয়ার অফ জিন্স এটাও শুদ্ধ। সেক্ষেত্রে যদি আমরা আধুনিকটা বলি, বর্তমান সময়ে এই ট্রেন্ড চালু আছে যে পেয়ারের সাথে যোগ করা হয়, যখন ওয়ান পেয়ার টু পেয়ার সেটা করা হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমাদের প্রশ্নগুলো বেশিরভাগই হচ্ছে ওল্ড গ্রামার থেকে হয়, এক্ষেত্রে অপশন সিটা কি উত্তর নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো পাঁচের উত্তর হলো, চারের উত্তর হলো, এবার ছয়ের উত্তর। ছয় খুব সরল একটি প্রশ্ন, মানে সহজ সরল বলে না, খুব সহজ সরল গ্রামের ছেলে এরকমটা, এরকম একটা সহজ সরল প্রশ্ন চলে আসছে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনেন্ট ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। ব্রিং মি দ্যাট বুক কি হতে পারে লক্ষ্য করবেন, ব্রিং মি দ্যাট বুক ডিটারমিনেন্ট, কোনটা ডিটারমিনেন্ট? ডিটারমিনার খুঁজতে গেলে প্রথমে নাউন খুঁজতে হবে, এই বাক্যটার মধ্যে ডিটারমিনার আছেই একটা, নাউন আছেই একটা, সেটা হচ্ছে বুক। তার মানে এইটার পূর্বে যেটা আছে সেটাই হচ্ছে ডিটারমিনার। যখনই প্রশ্নে বলবে যে কোনটি ডিটারমিনার, আমরা কখনোই তড়িঘড়ি করে ডিটারমিনার খুঁজতে যাব না, আমরা খুঁজতে যাব নাউন আছে কোনটা, কারণ ডিটারমিনার অবস্থানটা নাউনের পূর্বে, ডিটারমিনারের অবস্থানটি নাউনের পূর্বেই। এর মানে অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ছয় নম্বর শেষ হলো, এরপর সাত নম্বর কোয়েশ্চেন নাম্বার সাত, নাউনের আগে ডিটারমিনার হয়, রাইট? কোয়েশ্চেন নাম্বার সাত লক্ষ্য করবেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক, বানানটা একটু খেয়াল করবেন, এম ইউ এস কে মাস্ক, মাস্কের মিনিংটা কি? মাস্কের মিনিংটা কি একটু জানাবেন? এটা কিন্তু এম এ এস কে নয়, করোনাকালীন সময়ে আমরা মাস্কের সাথে খুব পরিচিত হয়েছি, বাট বানানে কিন্তু ভিন্নতা রয়েছে। এটা হচ্ছে এম ইউএস কে, আর সেটা ছিল এম এ এস কে। তাহলে কোনটা এইখানে আসলে কি চাওয়া হয়েছে, দ্যাশ দা ফ্যাক্ট, সেটা হচ্ছে ব্যাপার। দেখুন এম ইউএস কে এটা হচ্ছে কস্তুরি, যেটাকে আমরা বলি কস্তুরি, বলে না যে মৃগনাভি কস্তুরি হরিদের, আসলে বিষয়টা ওরকম না। পারফিউম তৈরির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাস্ক, সুগন্ধি, সুগন্ধি। এখানে আমরা এটা পেয়েছি, সুগন্ধিটা পেয়ে গেলাম। আ সাবস্টান্স ইউজড ইন মেকিং আ পারফিউম, তার মানে আমরা যেন কোনোভাবে বিভ্রান্ত না হই, এম ইউ এস কে আর এম এ এস কে এইটা দ্বারা যেন বিভ্রান্ত না হই। ওকে, কোয়েশ্চেন নাম্বার আট, আট নম্বর কোয়েশ্চেন, আট নম্বর কোয়েশ্চেনে যেটা আছে, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এক্ষেত্রে ফলিংটা মূলত কি, এখানে ফলিংটা কি সেটা একটু খেয়াল করবো। এখানে ফলিংটা যেটা হচ্ছে, ফলিংটা হচ্ছে প্রি মডিফায়ার অফ স্টার, স্টার হচ্ছে নাউন, তারকা, ফলিং মানে পরন্ত, পরন্ত। দেখুন এই ফলিংটার চেহারাটা দেখে মনে হচ্ছে এটা যেন একটা ভার্ব, আসলে না, এই বাক্যে এটা ভার্ব, তবে এটা নন ফাইনিট ভার্ব। এটা দ্বারা যেহেতু, এটা দ্বারা যেহেতু আমরা এই বাক্যের টেন্স চিনতে পারছি না, তার মানে এটিকে ভার্ব বলার সুযোগ নেই, এটি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব পাঁচটা আইটেমে কাজ করতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, কেমন? এখন দেখুন এইখানে যেহেতু এটা নাউনের প্রি মডিফায়ার, এর মানে নিঃসন্দেহে এটাকে বলতে পারি অ্যান অ্যাডজেক্টিভ। তো আমি আরো খুশি হতাম যদি এই অপশনটা অ্যাডজেক্টিভ না থেকে এরকমটা থাকতো যে ভার্বাল অ্যাডজেক্টিভ, অপশনটা যদি ভার্বাল অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমার কাছে এটা আরো ভালো লাগতো। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, এখানে এই ফলিং শব্দটা স্টারকে মডিফাই করছে, তো ফলিং ইজ ইউজড অ্যাজ হিয়ার প্রি মডিফায়ার অফ আ নাউন, দ্যাট ইজ স্টার। তো নাউনের প্রি মডিফায়ার হোক আর পোস্ট মডিফায়ার হোক, যাই হোক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের জায়গায় নাউনের ভার্বের যে আইনজি রূপটা রয়েছে এটাকে নিঃসন্দেহে আমরা বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ। অপশনে অ্যাডজেক্টিভ আছে, এটা এখন উত্তর করে দিতে পারি, নো প্রবলেম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার শেষ হয়ে গেল, আট নাম্বার কোয়েশ্চেনটা শেষ হয়ে গেল, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার নয়। দেখুন এই ভার্বের চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আমরা পেয়েছি। নয় নম্বর প্রশ্ন যেটি রয়েছে, দি বার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড কি হতে পারে, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড উত্তর করবেন, একটু জানাবেন,
আমাদের এই সেশনটি সম্ভব হলে একটু শেয়ার করবেন, কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন লাইভে নিয়মিত ছিলাম না আলহামদুলিল্লাহ। পূর্বে তো আমাদের এই যে অনেকেই ক্লাস করতেন, অনেকের চাকরি হয়ে গেছে, যাদের চাকরি হয় না তাদের বয়স শেষ হয়ে গিয়েছে, আমাদের পেজে নতুনরা এখন আর নাই। সো এই নতুনদের যুক্ত করার দায়িত্ব হচ্ছে আপনাদের, যত বেশি এনগেজ করবেন ইনশাল্লাহ তত বেশি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, যারা শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। দি ওয়ার্ড ফ্লাইং, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, ফ্লাইং, এই ফ্লাইং শব্দটাও কিন্তু আমরা দেখলাম যে অ্যাজ এ প্রি মডিফায়ার, ভার্বের প্রি মডিফায়ার। এবং গতকালকে একটা চমৎকার নিয়ম আমি শিখিয়েছিলাম যে ভার্বের আইনজির পর যদি নাউন থাকে তাহলে আপনি ওই নাউনটাকে একটু ট্রাই করবেন, এটা চলমান হতে পারে কিনা, গতিশীল হতে পারে কিনা। হ্যাঁ, ভার্ব গতিশীল হতে পারে, তার মানে এটি পার্টিসিপল, এটি পার্টিসিপল, এটাকে অ্যাজেক্টিভও বলা যাবে, এটাকে পার্টিসিপলও বলা যাবে, এটাকে ভার্বাল অ্যাজেক্টিভও বলা যাবে, সব কিছুই বলা যাবে, তিনটা নামের হতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 10-এর দিকে ধীরে ধীরে আমরা যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10, হাসান হ্যাজ রেড মোস্ট অফ দি ড্যাশ অফ শেক্সপিয়ার, হাসান হ্যাজ রেড, হাসান পড়েছে মোস্ট অফ দি পোয়েম, প্লে, ড্রামা আর হচ্ছে ওয়ার্কস, কোনটিকে সঠিক হিসেবে নেওয়া যায়? মোস্ট অফ দি পোয়েম, তিনি কি শুধু পোয়েম পড়েছেন, প্লে নাকি ড্রামা? আসলে এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্কস। এখন প্রশ্ন করতে পারেন ওয়ার্কস কেন, এখানে ওয়ার্কের একটা ভেরিয়েশন আছে, ডাব্লিউ এর হচ্ছে ও আর কে, ওয়ার্ক এর মানে হচ্ছে কাজ। এটাকে আপনি নাউন হিসেবে ব্যবহার করতে পারবেন, এটাকে আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে মাথায় রাখুন এটাকে যখন প্লুরাল করা হয় তখন এটার অর্থটা চেঞ্জ হয়ে যায়, কাজ না বুঝিয়ে এটার অর্থ তখন দাঁড়ায় সাহিত্য কর্ম। তার মানে হাসান হ্যাজ রেড, হাসান পড়েছে মোস্ট অফ দি ওয়ার্কস অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের সাহিত্যকর্ম, বেশিরভাগ সাহিত্যকর্ম হাসান পড়েছে, এই জন্য কিন্তু এই যে ওয়ার্কস এটা সঠিক উত্তর। কেমন? ওকে, তাহলে চলুন পরবর্তী প্রশ্ন যেটা আছে, 11 নাম্বার যেটি রয়েছে সেটা একটু দেখবো। 11, ফিল ইন দ্য গ্যাপ, দ্য পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে, 42nd, যেটা হচ্ছে 42তম বিসিএস এর প্রশ্নটা, যে খুব কঠিন হয়েছে এরকম নয়, কিছু প্রশ্ন একটু ক্রিটিক্যাল ছিল, মাত্র 20টা প্রশ্ন ছিল ইংরেজি অংশ হতে, এখানে 200 মার্ক ছিল, 100 ছিল মেডিকেল আর 100 ছিল এই জেনারেল বিষয়। আচ্ছা, তো 11 নম্বর কোয়েশ্চেনটার উত্তর পড়ে ফেলি, দেখি কি আছে। দ্য পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে, দেখুন একটা প্রশ্ন পড়ার সাথে সাথে আপনাকে এই প্রশ্নের প্যাটার্নটা ধরতে হবে, কিওয়ার্ডগুলো ধরতে হবে। যখনই ইয়েস্টারডে আপনি পেলেন তার মানে ইজ এবং আর এ দুটোকে বাদ দিয়ে ফেললেন, ইজ এবং আর এ দুটোকে বাদ দিয়ে ফেললেন। কেন ফেললেন? এর কারণ হচ্ছে যেহেতু ইয়েস্টারডে রয়েছে এর মানে এটি প্রেজেন্টে নয়, এটি চলে যাবে পাস্টে। এখন পাস্টে রয়েছে ওয়াজ এবং ওয়্যার, আয়তন হচ্ছে উত্তর করেছে রাহাত, উত্তর করেছে শাকিলা, উত্তর করেছে হাসান, উত্তর করেছে, দেখুন পুলিশ শব্দটাকে প্লুরাল বিবেচনা করা হয়, পুলিশকে বিবেচনা করা হয়, এটি হচ্ছে প্লুরাল। প্লুরাল যদি সত্যি, এটি যদি প্লুরাল হয়ে থাকে তাহলে আমরা ওয়াচকে ব্যবহার করার সুযোগ পাবো না, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আই হোপ বিষয়টি আপনারা বুঝতে সমর্থ হয়েছেন, বিষয়টা আপনারা বুঝতে সমর্থ হয়েছেন, রাইট? পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন কি আছে একটু আমরা দেখি, যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 12, 12 নাম্বার প্রশ্ন, এটি কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড, কন্ডিশনাল থেকে বেশ প্রশ্ন আসা শুরু হয়েছে ইদানিং। ইফ আই ওয়ার ইউ আই টেক দ্য মানি, এটা কোন কন্ডিশন, এটা আগে আইডেন্টিফাই করতে হবে এরপর উত্তরগুলো করবেন, এটা কোন কন্ডিশন, দেখুন এটা কোন কন্ডিশন বলা হচ্ছে, ইফ আই ওয়ার, ওয়ারের পর যদি ভার্ব না থাকে তাহলে এটি পাস্ট ইনডেফিনিট এবং এটি অসম্ভব কল্পনাকে বোঝাবে, অসম্ভব কল্পনা। সেক্ষেত্রে খেয়াল করবেন যেহেতু পাস্ট ইনডেফিনিট এর মানে এটি সেকেন্ড কন্ডিশন, সেক্ষেত্রে শ্যালের সুযোগ নেই, উইলের সুযোগ নেই, মেয়ের সুযোগ নেই,
মুডালের যে ফার্স্ট ফ্রন্ট উড, এটির শুধু সুযোগ রয়েছে। শাকিলা উত্তর করেছে বনলতা, রোকসানা, মানসুরা উত্তর করেছে রাহাত মাহমুদ, উত্তর করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর করেছেন। অবশ্যই একটি বারের জন্য হলেও আমাদের এই সেশনটি শেয়ার করবেন। শেয়ার করা মানে হচ্ছে এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনারা যে ইংলিশ আপকে ভালোবাসেন, এটা একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই শেয়ার, লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবকে মেনশন করা। কেমন এটা যেন একটু আমরা করি, এক্ষেত্রে যেন আমরা ভুলটা না করি। ওকে ডান, চলুন তাহলে পরবর্তী স্টেপটা কি আছে সেটা একটু দেখতে চাই। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু হোক। আবার লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ম্যাপ। তুমি কি ম্যাপে বাংলাদেশকে খুঁজে পাবে? উড ইউ প্লিজ ফাইন্ড আউট, উড ইউ প্লিজ ফাইন্ড আউট মানে দয়া করে এটা খুঁজে দেবেন, কি এরকমটা অনুরোধ সূচক প্রশ্নবাচক বাক্য, অনুরোধ সূচক প্রশ্নবাচক বাক্য। তাহলে ম্যাপটাকে আমি কিভাবে কিভাবে বোঝাই? ম্যাপটা মনে করেন তো, ম্যাপটা হচ্ছে এরকম তো কমলা লেবু আকৃতির, তাই না? যেটা আমরা যদি ওই ম্যাপটা দেখাই বিশ্বের, সেক্ষেত্রে কিন্তু অন দি অন কোনো কিছুর উপর বাংলাদেশকে খুঁজে দেবেন কি? কোথায়? ম্যাপের উপর থেকে বাংলাদেশকে খুঁজে দেবেন কি? তার মানে এক্ষেত্রে অপশন বি ইজ দ্য রাইট আনসার, অন দি ম্যাপ ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর কোয়েশ্চনের উত্তর হয়ে গেল। এরপর 14 নম্বর কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন এখানে কি আছে দেখুন তো, গিভিং সামন দ্য কোল্ড শোল্ডার এর মানে কি? গিভিং সামন দ্য কোল্ড শোল্ডার, কোল্ড শোল্ডার তো বলছেন, শোল্ডার বলছেন, বাট কোল্ড শোল্ডার মানেটা কি এইটা একটু দেখার বিষয়। কোল্ড শোল্ডার ইয়েস অনেকেই উত্তর করেছে, অনেকেই উত্তর করেছে কোল্ড শোল্ডার মানে কি কোল্ড শোল্ডার হেল্প রুম। লক্ষ্য করুন কোল্ড শোল্ডার মানেটা কি, দেখুন মনে করুন দুজন মেহমান আপনার বাসায় আসে, দুজন মেহমান আপনার বাসায় আসলো, এখন একজনকে আপনি গরম করে খাবার দিলেন আর একজনকে আপনি ঠান্ডা খাবার দিলেন। এর মানে যাকে গরম খাবার দিলেন তাকে আপনি গুরুত্ব দিলেন, আর যাকে ঠান্ডা খাবার দিলেন তাকে মূলত আপনি ইগনোর করলেন। টু ইগনোর সামবডি, এটা হচ্ছে কি, টু ইগনোর সামবডি। 14 নম্বর ডান। এরপরে দেখুন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 15, 15 নম্বর আমরা কি পাচ্ছি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স, কম্পোজিশন অর্থ থেকে প্রশ্নটি হয়েছে যে টপিক সেন্টেন্সের ফাংশনটা আসলে এড়িয়ে চলা। চমৎকার বলেছে কাকুরি, সেটা এড়িয়ে চলা, হ্যাঁ এটা এড়িয়ে চলা। তো এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করবেন যে পরবর্তী প্রশ্নটা আমরা দেখাচ্ছি কোয়েশ্চেন নম্বর 15, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের ফাংশনটা কি, টপিক সেন্টেন্স যেটা একেবারে প্যারাগ্রাফের শুরুতে আমরা পাই এর ফাংশনটা হচ্ছে। 15 ইন্ট্রোডিউস দ্য টপিক, এরপর বলছে অ্যানালাইজ দ্য টপিক, এরপর বলছে প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া, এরপর হচ্ছে এক্সপ্যান্ড দ্য আইডিয়া, কোনটি হতে পারে? আপনাদের কাছ থেকে উত্তর আসুক, উত্তর চাচ্ছি, উত্তর আসুক। আরো আরো ইয়েস, অর্থাৎ এটা হচ্ছে টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া, যেটা সে প্রকাশ করবে সেইটাকে একটা ধারণা দেওয়া। যদি কোনো বাক্যে লেখে এরকমটা, প্রথমেই লিখলো বাংলাদেশের সবচেয়ে বড় রিসেন্ট টাইমের বড় সমস্যা হচ্ছে ট্র্যাফিক জ্যাম, আপনি যদি প্যারাগ্রাফের শুরুতে এইটা লেখেন এর মানে কিন্তু পরীক্ষক বুঝে ফেলছে যে ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখতেছে। যদিও আগে থেকেই বলা হয় যে ট্রাফিক জ্যাম সম্পর্কে লেখো। আচ্ছা এখন এইখানে যেটা রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সিজারিয়ান আর সিজারিয়ান, এখানে কোন বানানটাকে শুদ্ধ হিসেবে গ্রহণ করা যায়,
কোনটাকে শুদ্ধ হিসেবে নেওয়া যায়। খুব কঠিন একটা বানান হয়ে গেল, সিজারিয়ান। সিজারিয়ান তাই না? এএন অপশন 16। 16 আমরা 16টা পাইনি, এখন পর্যন্ত পাইনি। কোন বানানটি সঠিক বলবেন? এটাকে আমরা বলে না কাইজারিয়ান, আসলে এটা তো সিজারিয়ান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিজারিয়ান বানানটা আপনি এরকম বলতে পারেন, কাই জারিয়ান এভাবে মুখস্থ রাখতে পারেন, কাইজারিয়ান এভাবে মুখস্থ আপনি রাখতে পারেন। ভুল, এটা ভুল, আমিও জানি এটা ভুল, বাট মুখস্থ করার ক্ষেত্রে এটাইতে ভালো পদ্ধতি আর নাই। সাহিত্য অংশ থেকে প্রশ্ন এসেছে তিনটার মতো, আ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা কে লিখেছে? আ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছে? প্যাসেজ টু ইন্ডিয়া উত্তর করবেন। প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছে ওয়াল্ট হুইটম্যান, রুডিয়ার্ড কিপলিং, নিরোচ্ছি চৌধুরী নাকি ইয়াম ফস্টার? যিনি লিখেছেন তার নামটা হচ্ছে এডওয়ার্ড মর্গান ফস্টার, তার মানে আমরা তাকে ইয়াম ফস্টারই বলতে পারি, এডওয়ার্ড মর্গান ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই প্যাসেজ টু ইন্ডিয়াতে দেখানো হয়েছে যে একজন ভারতীয় এবং একজন ব্রিটিশের মধ্যে সম্পর্ক সম্ভব নয়, এটাকে কেন্দ্র করে দেখানো হয়েছে এই প্যাসেজ টু ইন্ডিয়াটা। আর এখানে উল্লেখযোগ্য চরিত্র আছে ডক্টর আজিজ ইন্ডিয়াদের পক্ষ থেকে, আর উপাশে ব্রিটিশদের পক্ষ থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেমন যদি এটা বলি মেজর যাকে নিয়ে প্রবলেমটা হয়েছিল, অ্যাডেলা কোয়েস্টেড, মিসেস মুর, রনি হিসলপ, সাইরিল ফিল্ডিং, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এরপর দেখুন এগুলো পরীক্ষাতে আসছে, হু রোট ডক্টর জিভাগো, জিভাগো কে লিখছেন? ডক্টর জিভাগো এটি কে লিখছে বলো দেখি, উত্তর করবেন। ডক্টর জিভাগো ডক্টর জিভাগো এটা একটা চলচ্চিত্র হয়েছে, একটা ফিল্ম হয়েছে, ইনি রাশিয়ান, আমি বলে দিলাম ইনি হচ্ছেন রাশিয়ান, বরিস প্যাস্টারনাক, বরিস প্যাস্টারনাক। রুনা রোহান বলছে বরিস প্যাস্টারনাক, এবং তিনি কোন দেশের এই প্রশ্ন পেয়ে যাবেন ভবিষ্যতে, হয়তো পাবেন যে তিনি কোন দেশের, নিঃসন্দেহে উত্তরটা মাথায় রাখতে পারেন, তিনি হচ্ছেন রাশিয়ান, রাশিয়ান বরিস প্যাস্টারনাক, এই যে পুতিনের বংশ, মানে পুতিনের বংশের মানে পুতিনের দেশের। সেপ্টেম্বর অন জেসর রোড, সেপ্টেম্বর অন জেসর রোড এটা কে লিখছে? মধুসূদন দত্ত, অ্যালেন্স গিন্সবার্গ, কায়সার হাক, বিক্রম শেঠ। এই প্রশ্ন এটা আমরা বাংলাতেই পড়েছি তাই না, এটা জিকের মধ্যেই পড়ে ফেলেছি। সেপ্টেম্বর অন জেসর রোড এটা লিখেছেন অ্যালেন্স গিন্সবার্গ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20, ফর গড শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অকার্স ইন দ্য নোবেল, ফর গড শেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, এটা কার উপন্যাসে ব্যবহার করেছেন? এটা রচয়িতাকে সেটা কিন্তু ভিন্ন, সেটা টোটালি এক ডিফারেন্ট ইস্যু। এটা ফর গড শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, এটা জন ডানের লেখা, এটা জন ডানের লেখা, বাট এটা ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতার মধ্যে ব্যবহার করেছেন, ফর গড শেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, তোরা একটু কুচুপ কর মোরে ভালোবাসি বারে দে অবসর, কেমন? এটা অনুবাদটা যেটা করেছে। সো এই হচ্ছে আজকের 20 কোয়েশ্চন, আই হোপ আপনারা সেশনটি উপভোগ করেছেন। সেশনের শেষ পর্যায়ে আরও একবার বলে দিচ্ছি, 02 অ্যাডভান্স ইংলিশ কোর্সে এই বইটা আমরা একদম ফ্রি দিয়ে দিচ্ছি, যারা ইংরেজি নিয়ে খুবই দুশ্চিন্তা, অনেকে বলেন না যে আমি ইংরেজি অক্ষরগুলো চিনি এর বাইরে কিছু চিনি না, হ্যাঁ আপনাকে দিয়েও সম্ভব, চাকরি প্রস্তুতির ইংরেজি ভাই আপনাকে দিয়েও সম্ভব, এখানে এসে প্যারাগ্রাফ
কম্পোজিশন অথবা হচ্ছে আনসিন প্যাসেজ, এগুলো কিছু কিছু নাই। আপনি একাডেমিক লেভেলে যে ভয়টা পেয়েছেন, এই ভয়টা এখানে পাওয়ার কিছু নাই। তো যারা ইংরেজি নিয়ে খুব ঝামেলা আছেন তাদের জন্য এই বইটি অসম্ভব ভালো একটি বই হবে। বাংলাদেশে অনেক ভালো ভালো বই আছে, বাট এটা কেন, এটা কেন করবে? আপনি যদি খুব সহজে প্রশ্ন দিয়ে দিতে পারেন, স্যার আমি এত কিছু করতে পারবো না, আমাকে কিছু প্রশ্ন দিয়ে দেন, এগুলো করলেই হবে, এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, এরকম না। বাট আমি এখানে বলছি না যে আমি মুখস্থ করেন, বাট আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, আপনি এটা নিয়ে নেন, এটা নিয়ে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেটা প্র্যাকটিস করেন, আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে সেটা করেন, আপনার ইংরেজির যে দুর্বলতা এটা ইনশাল্লাহ সর্বোচ্চ 4 মাস কি 5 মাসের মধ্যে কেটে যাবে। তো আমি আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।